हेलो अस्सलाम वालेकुम व्यूअर आपनादेरके स्वागतम आमार ए यूट्यूब चैनले आज के आपनादेर देखाबो किभाबे आरपीएम आनलक करा जाए टोटल आरपीएम एर लिमिट किभाबे बाड़ानो जाए आरपीएम 9000 पर्यंत बाड़ानो जाए किभाबे आनलक करा जाए कारण आमरा जखन ए बाइकटी किनी तखन आमादेर साधारणत 4000 बा 5000 एर भितरे आरपीएमटा लक करा थाके देखा जाए 4000 बा 5000 आसले एखाने फ्लैश लाइटटी ज्वले उठे তার মানে আমার আরপিএমটা লক করা আছে তো আজকে দেখাবো কিভাবে আরপিএম লিমিট বাড়ানো যায় এবং এই ফ্লাশ লাইটটি বন্ধ করা যায় আপনি যদি 12000 আরপিএম হিট করেন তা আপনি ফ্লাশ লাইটটি জ্বলবে না আর এই ফ্লাশ লাইটের চিহ্নটা হচ্ছে আসলে এটা হ্যাঁ ফ্লাশ লাইট জ্বলতেছে দুই রকম ভাবে জ্বলা যায় একটা জ্বল শুধু জ্বলবে আরটা হচ্ছে আপনি বিফ করবে এরকম এরকম বিফ করবে হ্যাঁ তো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আরপিএম আনলক করা যায় এবং এই ফ্লাশ লাইটটি রিমুভ করা যায় হ্যাঁ প্রথমে আপনারা এই সে সে সিলেক্ট বাটনটি কিছুক্ষণ ধরে রাখবেন হ্যাঁ দেখেন এখানে এখন আসছে লাইট চলতেছে হ্যাঁ ফ্ল্যাশ লাইট দেখি আমার কততে আছে আর কি আমার একদম 9500 করা আছে যেহেতু আমার 2000 কিলোর উপরে আছে মানে প্রায় 2500-2600 কিলো এরকম চালিয়েছে মনে হয় আমি এক্স্যাক্ট মনে নেই তো এখানে দেখেন আমার আরপিএম লিমিটটা কত একদম 9500 এইটাকে আপনি বাড়াতে কমাতে পারবেন যেমন 4000 থাকে বাইকটি কেনার সময় হ্যাঁ তো আপনি এখানে দরকার হলে আপনি 5000 করে নিলেন 6000 করে নিলেন 6000-এ আপনি যখন টোটাল দিবেন তখন আপনি 6000-এ আসলে দেখবেন এই ফ্ল্যাশ লাইট এরকম জ্বলে থাকবে তো আমি এটা ফুল করে দিই আমার আমার যেহেতু ব্রেকিং এখন আর নেই আমি 9500 এর উপরে করা যাবে না দেখেন আমি যখনই বাড়াতে যাই তখন এর ডাউন হয়ে যায় আবার দেখাচ্ছি দেখেন 8000 8500 9000 9500 চাপ দিলাম আবার চলে গেল 4000-এ তো এখানে আমি ফুল করে দিলাম তারপর আবার সেট আমার হয়ে গেছে আমার 9500 হয়েছে কি আনলক কিভাবে আমি আরপিএম লিমিট বাড়িয়ে নিলাম এটা প্রথমে দেখালাম এখন দেখাচ্ছি আপনাকে কিভাবে এই চিহ্নটি এখান থেকে রিমুভ করা যায় চিহ্নটি কিভাবে রিমুভ করা যায় এটা আমি দেখাচ্ছি তো প্রথমে আপনি সিলেক্ট বাটনটি আবার আগের মতো চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার অ্যাডজাস্ট বাটনটি একটু খেয়াল করবেন অ্যাডজাস্ট একবার প্রেস করবেন ওয়ান দেখেন এখন কিভাবে ওটা বিফ করতেছে সেকেন্ড বার আর একবার প্রেস করবেন টু চলে গেছে বাস একদম সিম্পল ইজি আবার দেখাচ্ছি এসে পড়লো আর একবার ক্লিক করলাম এরকম বিফ করবে আর একবার ক্লিক করলাম চলে যাবে তো এখানে দুই ধরনের আপনার আরপিএম লিমিটের যে ফ্লাশ লাইট এটা দুই ধরনের দেওয়া আছে হয় এরকম থাকবে যখন আপনার 5000 বা 6000 যেখানে লক করা থাকবে ওখানে আসলে এবার জ্বলে থাকবে অথবা আপনি যদি সেকেন্ড লাইট চুজ করেন যখন 5000 বা 7000 আসবে তখন এই লাইটটা এভাবে বিফ করতে থাকবে আর যদি আপনি চান না আমার কোনো বিফ দরকার নাই 10000 11000 12000 আর পি হিট করুক কোনো সমস্যা নেই আমার এখানে ফ্ল্যাশ লাইট জ্বললে আমার বিরক্ত লাগে রাইড করার সময় সেক্ষেত্রে এটা থার্ড টাইম প্রেস করবেন চলে যাবে চলে যাওয়ার পর আপনি সিলেক্ট বাটনটি আর একবার প্রেস করবেন আর একবার প্রেস করলে এটা সেট হয়ে যাবে হ্যাঁ সিলেক্ট বাটন প্রেস না করলে হবে না আপনি যখন দেখাচ্ছি আবার প্রথম অবস্থায় ফার্স্ট এরকম জ্বলে থাকলো যখন সেকেন্ড আপনি চাপ দেবেন এরকম আসবে থার্ড রিমুভ হয়ে গেল হয়ে যাওয়ার পর সিলেক্ট বাটনটা আর একবার প্রেস করবেন সেট হয়ে গেছে দেখেন অফ করি অন করি চলে গেছে গন থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনাদের যদি আরও নতুন কোনো টিপস বা নতুন আরও কোনো ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস বক্সে আমি চেষ্টা করব সবগুলো কমেন্টসের অ্যান্সার করার জন্য এবং আপনাদেরকে নতুন নতুন টিপস দেওয়ার জন্য সাথেই থাকবেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম